আমাদের প্রাত্যহিক জীবনে অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিত জনের শারীরিক অসুস্থতা তবে সমস্যা চাই আসুক চেষ্টা আর পথ জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই আর সেই সমস্ত পদ জানাতেই শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস রোগের রিহ্যাব থেরাপি প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন পারেন্লুডুক ডট কম স্ল্যাশ সাথে সংযুক্ত হতে পারেন এসএ টিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন দর্শক কথা বলি তার সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে পারবে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা আর্থ্রাইটিস রোগ নিয়ে কথা বলবো এবং রিহ্যাব থেরাপি প্রসঙ্গে কথা বলবো প্রথমেই আমি জানতে যাচ্ছি আর্থ্রাইটিস রোগটি কি এবং এটা কত ধরনের আছে ধন্যবাদ আজকে যে বিষয়টি এটি আমাদের দৈনন্দিন আমরা যে রোগীগুলো দেখে থাকি বাত ব্যথা জনিত সমস্যা সেই রোগীদের অন্যতম একটা রোগ হচ্ছে আর্থ্রাইটিস এবং যতগুলা আপনার ফ্যামিলি দেখেন যে সকল ফ্যামিলিতে এই জাতীয় ব্যথা রুগী আছে মোস্ট অফ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রাইটিস বা অনেক সময় আপনার কম্বাইন প্রবলেম থাকে যে কারো যদি কোন অন্য কোন ডিজিজ আছে পাশাপাশি আর্থরাইটিসও আছে যে হয়তো খুবই মানে কমন একটা রোগ কমন একটা রোগ এবং আর্থ্রাইটিস যেটা আগে বলা হতো বুড়ো হলে ব্যথা হবে এটি স্বাভাবিক আচ্ছা মানে বয়স বাড়ার সাথে সাথে স্টিল এখনো মানুষ বলে যে ব্যথা তো হবেই আপনার তো বয়স হয়েছে তো এই যে কথাটা আসছে এটা কি ডিউ টু আর্থ্রাইটিস মানে এই যে বুড়ো হওয়া মানে আর্থ্রাইটিস ডেভেলপ করা এটা এটা হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ এবং এটা যদিও মেডিকেল টার্মে বলা হচ্ছে না কিন্তু আসলে বাস্তবে বয়স বাড়ার সাথে সাথে মানুষের ডিজেনেটিভ চেঞ্জ আসে শরীরে এবং জোড়া হাড় ক্ষয় হয় আর্থ্রাইটিস ডেভেলপ করে এখন আমরা যদি দেখি কি শুধু বুড়া বয়সে আর্থ্রাইটিস হবে কিনা না বুড়া বয়সে আর্থ্রাইটিস হতেই পারে কিন্তু যে কোনো বয়সেও আর্থ্রাইটিস হতে পারে এবং আর্থ্রাইটিস কোনো একটি রোগ না আর্থ্রাইটিস মোর দ্যান সিক্স হান্ড্রেড টাইপস আর্থ্রাইটিস আছে পৃথিবীতে এবং এক এক দেশের এক এক টাইপের রোগের রোগীর সংখ্যা বেশি এক এক বয়সে এক এক টাইপের রোগীর সংখ্যা বেশি এক এক সেক্স অনুযায়ী মেল ফিমেল অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে বয়স বেদে ডিফারেন্ট হয়ে থাকে কান্ট্রি বেদে ডিফারেন্ট এবং ভৌগোলিক অবস্থান ভেদেও কিন্তু এই আর্থ্রাইটিস রোগের প্রাদুর্ভাব বা বিস্তার বেশি এক এক দেশে এক এক রকম হয়ে থাকে এই আথরাইটিস রোগের আপনার যে কমন ফিচারগুলো সবসময় আমরা পেয়ে থাকি রুগীর প্রথম কমপ্লেনই ব্যথা এবং ব্যথা বেদনা এবং অসারতা রুগী চলাফেরা ব্যথা বেড়ে যেতে পারে মুভমেন্ট কাজকর্মে ব্যথা বেড়ে যেতে পারে রাতে শুয়ে আছে সকালে ঘুম থেকে উঠতে তার কষ্ট হতে পারে শরীর অবসাদ হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে এগুলো একেবারে আথরাইটিস রোগের একটা মানে মেইন ক্লিনিক্যাল ফিচার এবং সেটা এগুলোর পাশাপাশি জ্বর থাকা হাড়ও জোড়া বা জয়েন্টগুলো ফুলে যাওয়া এবং কালার চেঞ্জ হয়ে যাওয়া এবং পাশাপাশি আপনার আরও অন্যান্য এনিমিক সমস্যা হতে পারে শরীরে দুর্বলতা আসতে পারে ডিফর্মিটি হতে পারে ডিফর্মিটি মিনি মানে কি বিকলাঙ্গ হতে পারে বা ডিজেবিলিটি আসতে পারে ডিজাবিলিটি হচ্ছে যদি আর্থ্রাইটিস রোগে আস্তে আস্তে সে তার কর্মহারা হয়ে যেতে পারে তার মানে কি এটা তো অনেক পরে এটা হয় যদি যথা সময়ে সে ট্রিটমেন্টটা না করে পরবর্তীতে কমপ্লিকেশনস হিসেবে এটা হতে পারে এটা আসতে পারে কিন্তু আমরা যেহেতু রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আমরা রিহ্যাবিলিটেশনে যেটা আমরা রোগী যে কোনো লেভেলি পাচ্ছি রোগী তো নিজেই জানে না সে একজন ডিজেবল আমরা ডিজেবল যে সংজ্ঞাটা এখন আছে সেটাও হয়তো রুগী নিজেও জানে না বা এখনও ডাক্তারদের মধ্যে ডিজেবিলিটির সঙ্গে এখনও ক্লিয়ারলি বুঝতে পারে না যে হোয়াট ইজ ডিজেবিলিটি মানুষ অনেক কিছুই মানুষ না পরিবেশও অনেক কিছুই আপনার আমাদের মনে করেন আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় হলো আল্লাহ না করুক সেই ঘূর্ণিঝড়ের পরে এই ঘূর্ণিঝড়ের ভিতরেও যারা বেঁচে থাকবে তারা কি বসে থাকবে বসে থাকবে না তারা কিন্তু পরের দিন কী চেষ্টা করবে যেন আবার সে বেঁচে থাকতে পারে তার ঘর ঠিক করবে বা তার রাস্তাঘাট ঠিক করবে তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ট্রাই করবে যে পারবে না সেই অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করবে তদ্রুপ আথ্রাইটিসটা এমন একটা রোগ যেটা মানুষের শরীরে যদি হয় সে একটা ঘূর্ণিঝড় মতো ডিজেবল হয়ে যেতে পারে মানে বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া বাঁকা হয়ে যাওয়া সে যে কাজগুলো করতো সে কাজগুলো হারিয়ে ফেলা সেটা হয়তো রুগী আনে সময় মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয় কারণ মোস্ট কেসে মানুষ কিন্তু মারা যায় যায় না হয়ে এই এই কেসগুলো হচ্ছে যেমন যেমন আপনার কিছু রোগ আছে যেটা খারাপ রোগ আমরা বলি ক্যান্সার বা আরো কিছু যেমন মটন নিউরন ডিজিজ আছে কিছু মাসেল ডিজিজ আছে যে সকল ডিজিজে মানুষ ফ্যাট অফ ডিজিজ খুব খারাপ যে আমরা বলি নেগেটিভ ফ্যাট অফ ডিজিজ মানে মানুষ কোনো সময় সে মারা যেতে পারে কিন্তু আথ্রাইটিস যে রোগগুলো আমরা কথা বলছি এই রোগগুলো কিন্তু মানুষ এই জাতীয় ফ্যাটাল না যে মানুষ মারা যাবে কিন্তু সে কি হতে পারে সে কাজকর্ম হারিয়ে ফেলতে পারে মানে এই ক্ষেত্রে কিন্তু সে ডিসেবলড হতে পারে অথবা হ্যান্ডিক্যাপ হতে পারে যদি মানে তার ডে টু ডে লাইফ যদি তার হ্যাম্পারড হয় তাহলে সে ডিসেবলড এবং তার ফলে যদি সে কর্মহারা হয় যেটা আপনি বলছিলেন তার যদি আর্নিংটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ হয়ে যায় এবং হ্যান্ডিক্যাপ মানে টোটালি সে অন্যের উপরে নির্ভরশীল তাকে যদি মানে বাথরুমও করতে হয় আরেকজন হেল্প লাগবে সে যদি নিজের খাবারটা খেতে হয় আরেকজনের হেল্প লাগবে সে যদি একটু কাউকে দেখতে যেতে চায় আরেকজনের হেল্প লাগবে তো এটা আপনি কিন্তু মাঝে মাঝে দেখি আপনার প্রোগ্রামে বলেন যে রাজা অমরত্ব চেয়েছিল তো অমরত্ব আল্লাহফাক দিয়েছিল কিন্তু তাকে কি বানিয়ে দিয়েছিল ডিজেবল ডিজেবল তো রাজা পরে বলল যে আমি এই ডিজেবিলিটি চাই না আমার আবার অমরত্ব সে ফিরিয়ে নেয় কিন্তু তাকে সুস্থ রাজা চায় সে তো মানুষের জীবনটা এরকম আমরা কিন্তু কেউ অমর নয় সবাই মারা যাব মারা যেতে বাধ্য পৃথিবীটার প্রত্যেকটা প্রাণী কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নিজের কাজ নিজে করে যেতে পারি নিজের অ্যাক্টিভিটিস নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান পারিবারিক সমস্যার সমাধান সামাজিক সমস্যার সমাধান আর দশটা মানুষের যেন কোনো উপকারে আমরা আসতে পারি আর সেটা করতে হলে আপনি কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে ফিজিক্যালি কাজ করতে হবে বা আপনার যতটুকু ফিজিক্যালি আপনি ফিট যে ল্যাক ল্যাকিংস আছে সেটাকে আপনি যে পদ্ধতি বা যে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি ফিরিয়ে আনতে পারবেন সেটি হচ্ছে আমরা যে সাবজেক্ট আজকে বলছি রিহ্যাব তাই ডিসেবিলিটি আপনি বা এর সাথে রিহাবিলিটেশন হচ্ছে মেইন ট্রিটমেন্ট এখানে ফোকাস হচ্ছে রিহাবিলিটেশন ফর ডিসেবল পিপল ফর আর্থ্রাইটিস পিপল ডিজেবল হবে কিভাবে ডিউ টু আর্থ্রাইটিস ডিজেবল হবে কিভাবে ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট ডিজেবল হবে কিভাবে ডিউ টু প্যারালাইস স্ট্রোক ডিজেবল হয় কিভাবে বিভিন্ন প্রকার আপনার ইনফেকশনের কারণে এবং এই ডিজেবিলিটির সাথে রিহ্যাবিলিটেশন কিভাবে হয় এটাই আমরা শুনবো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন